আলা বাদ দর্শক শ্রোতা মণ্ডলী জান্নাতের পথ ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করছি জাজাকুমুল্ল খায়ের আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ রব্লা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে বিষয় নিয়ে আমরা অনেকে আগ্রহী সেটি হলো তেয়ামতের অন্যতম একটি বড় আরামত হলো ইয়াজুজ ও মাজুজের আগমন এই ইয়াজুজ মাজুজ তারা কোথায় আছে ইয়াজুজ মাজুজ এদের সংখ্যা কত এরা কি করবে এদের ক্ষমতা কত তারা মৃত্যুবরণ করবে কিভাবে এ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাবার কাবার তা আলা আপনাদেরকে অনুরোধ করবো সঠিক বিষয়টি জানতে অনুরোধ করব যে ভিডিওটি না টেনে পুরাটাই ধৈর্য ধরে সহকারে দেখবেন ইনশাআল্লাহ তো ইয়াজুজ মাহজুদের কথা রব্লা আলামিন পবিত্র কোরআনুল করিমের সৌরাত আল আমিয়া এর ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন হাত ইজা ফতিহাতিয়া মিং কুল্লি হাদা বিয়াংসিল এখানে বলা হয়েছে যখন ইয়াজুজ মাহুদের দেওয়ালটাকে উন্মোচন করে দেওয়া হবে খুলে দেওয়া হবে তখন তারা প্রত্যেকটা উঁচু উঁচু জায়গা থেকে নেমে আসতে থাকবে তেয়ারটির ভেতরে ইয়াজুজ মাহজুদের কথা রবলা আলামিন তিনি বললেন এ কথা স্পষ্ট হয়ে গেল হাদিসের ভিতরে এসেছে এটি একটি বড় একটি হাদিসের ভিতরে এসেছে রসুল সাল্লা আলী সাল্লাম তিনি বলেন যে ঈসা আলিয়াসাল্লাত সালাম দাজ্জালকে হত্যা করার পরে বেশ কিছুদিন সুন্দরভাবে অবস্থান করবেন তারপরে আল্লাহরবুল্লা আলামিন ঈসা আল্লাহ সাল্লা সালামকে বলবেন ঈসা তুমি তোমার সাথীদেরকে নিয়ে তুর পর্বতে উঠে যাও অবস্থান করো কেননা কিছুদিনের দিনের ভিতরেই এমন এক জাতি আসবে যে জাতির সাথে যুদ্ধ করার ক্ষমতা কারণেই তখন ঈসা আলাহাসাল্লাতুয়া সালাম সেই পাহাড়ে আরোহণ করার কিছুদিনের দিনের ভিতরেই ইয়াজুজ এবং মাজুজের সেই প্রথম দলটি বের হবে বের হয়ে তাবারিয়ার সেই বিশাল সমুদ্রের পানি তারা এক শ্বাসে এই দলের সকলেই এক শ্বাসে সেই পানি খেয়ে ফেলবে পরবর্তীতে যে দলটি সেখান দিয়ে যাবে যাওয়ার সময় তারা বলবে যে সম্ভবত এই জায়গায় কোনো এক সময় পানি ছিল অথচ তার আগের দল সেই পানিটুকু খেয়ে গেল সমুদ্রের আর এরা এসে মনে করবে যে সম্ভবত পানি ছিল তাহলে চিন্তা করেন প্রথম দলটা কিভাবে সেই পানিগুলো শেষ করে ফেলেছে এবং কাদা মাটিগুলো পর্যন্ত তারা সেখান থেকে খেয়ে ফেলেছে তো এই ইয়াজুজ মাজুজের কথা তারা সংখ্যায় এতটাই বেশি হবে এখান থেকে একটু ধারণা নিতে পারি যে তারা সংখ্যায় কত হবে এছাড়া হাদিস স্পষ্টভাবে বর্ণিত হয়েছে সেটি সই হাদিস যে ইয়াজুজ এবং মাজুজ তারা যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার পিছনে বংশধার হিসেবে তারা কমপক্ষে এক জন ইয়াজুজ মাজুজ তারা রেখে যায় তারপরে কেউ মৃত্যুবরণ করে সাধারণত তাদের হায়াত অনেক বেশি খুব কমই তারা মৃত্যুবরণ করছে যদি কেউ মরে থাকে তাহলে তাদের বংশধ্বটাই এতটাই বেশি হয়ে থাকে তাহলে এখান থেকে স্পষ্ট হলো যে তারা আসলে কত সংখ্যায় কত বেশি তারা তো এরপরে তারা যখন আসবে আসার পরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব তারা রাখবে না তাদেরকে মেরে ফেলবে গাছ গাছালি গৃহলতা যা কিছু আছে সব কিছু ধ্বংস স্তূপে পরিণত করবে এবং এভাবে করতে করতে তারা এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাসের পাহাড়ের কাছে গিয়ে সেখানে গিয়ে তারা বলবে দুনিয়াবাসীর যারা আছে তাদের সকলকে তো আমরা হত্যা করে ফেলেছি তাহলে এখন আমরা আসমানের অধিবাসী কারা তাদেরকে আমরা হত্যা করব এই বলে তারা তাদের তীরগুলো আকাশের দিকে নিক্ষেপ করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই তীরগুলোকে অঞ্জিত করে ফেরত দিবেন তখন তারা দেখে মনে করবে যে হ্যাঁ আমরা আকাশের এই বাসীদেরকে হত্যা করে ফেলেছি এইদিকে ঈসা আল্লাহ সাল্লাত সালাম এবং তার সাহাবা এবং তার অনুসারীরা তারা সেখানে সেই পাহাড়ে অবস্থান করছে তাদেরকে ঘিরে রেখেছে ইয়াজস মাজুস রবল্লাহ আলমিন সেই পাহাড়ে ওঠার ক্ষমতা তাদের দিবেন না এর ফলে সেখানে ব্যাপক খাদ্যের সংকট দেখা দিবে সেই খাদ্য সংকট দেখা দেওয়ার পরে এক পর্যায়ে বাধ্য হয়ে এইসা আলাহ সাল্লা সালাম এবং তার অনুসারীরা আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে দোয়া করবেন এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য উত্তরণ করার জন্য তো আল্লাহ রব্ল্লাহ আলমিনের কাছে দোয়া করার পরে রবল্লা আলমিন তিনি তার দোয়া কবুল করবেন এবং সেই ইয়াজুজ মাজুজের প্রত্যেকের সেই ঘাড়েতে নাগাত নামক এক ধরনের পোকা তাদের ঘাড়ে মহামারী আকারে দেখা দিবে এবং সেই প্রকার আঘাতে সেই প্রকার কামড়ে এক পর্যায়ে তারা সকলেই মৃত্যুবরণ করবে তো মৃত্যুবরণ করার পর তারা পৃথিবীর সকল জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সব জায়গায় মরে পড়ে থাকবে অতপর ইসাল্লাহ সাল্লা সেই পাহাড় থেকে নামার পরে দেখবেন যে পৃথিবীর আধাত পরিমাণ জায়গাও ফাঁকা নাই যেখানে তাদের লাশ নাই সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে একটার উপর আর এবং একটার সাথে আরেকটা লেগে লেগে এভাবে ইয়াজুজ মাহুজের লাশগুলো সেখানে মোরে তারা পড়ে আছে তখন একটা বিশাল খারাপ পরিস্থিতির ভিতরে পড়ে যাবেন অনেক গন্ধ দুর্গন্ধ লাশ পচা লাশ রক্ত পুঁজ এগুলো দিয়ে তখন আল্লাবুল্লাহ আলমিনের কাছে আবার দোয়া করা পরে রবুল্লাহ আলমিন তিনি এক ধরনের পাখি পাঠাবেন যে পাখিটির ঘাড় হবে উঁটের মতো লম্বা ঘাড় বিশিষ্ট পাখি সেই পাখি এসে সেই ইয়াজুজ মাহুদের লাশটি অনেক দূরে একটি গর্তের ভিতরে নিক্ষেপ করবেন অতপর রবল আলাই রবল আলামিন তিনি একটা বৃষ্টি দিবেন যে বৃষ্টিতে এত বৃষ্টি হবে বৃষ্টিতে সারা পৃথিবী এত এতটাই ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবেন যে একটি হাদিসে উল্লেখ আছে যে একটি স্বচ্ছ কাঁচের মতো আয়নার মতো হয়ে যাবে এই হাদিসটি উল্লেখিত আছে তীর মিজিতে বাইশশো চল্লিশ নম্বর হাদিসে এই ইয়াজুজ মাজুজদের কথাগুলো বলা আছে তার বিভিন্ন কিতাবে উল্লেখ আছে ইয়াজুজ মাজুজ তাদেরকে জুলকান্নাইন একটি বিশাল বড় একটি দেয়াল দিয়েছিলেন সেই শিশাঢালার প্রাচীরের মাধ্যমে তাদেরকে আটকে রেখেছেন রব্বুল আলামিন যেদিন চাইবেন তাদেরকে বের করার সেদিন রব্বুল আলমীম বের করবেন এটি একটি কিয়ামতের অন্যতম বড় আলামত তাহলে আমরা এখান থেকে শুনতে পারলাম ইয়াজুজ মাহুদ তারা সংখ্যা কত তারা কীভাবে মৃত্যুবরণ করবে এবং তাদের ক্ষমতা পাওয়ার কতটুকু আশা করি পত্র ভিডিও থেকে আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে মোটামুটি কিছু ধারণা পেয়েছি রাবুল্লাহ আলমিন আমাদেরকে ইসলামের সঠিক বিষয়গুলো জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং ইসলামের বিষয়ে জ্ঞান আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আবার